গত 24 ঘন্টায় কুমিল্লায় 16, ময়মনসিংহে 9, চট্টগ্রামে 6, নাটোরে 8, সিলেটে 6, মৌলভীবাজারে 3, বগুড়ায় 1, ঝালকাঠিতে 1, মানিকগঞ্জে 3, সাভারে 3, সুনামগঞ্জে 2, দিনাজপুরে 1 এবং পঞ্চগড়ে 1 জন সহ দেশের 13 জেলায় মোট 57 জনের করোনা শনাক্ত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ইলিয়াস হোসেনের ডেস্ক রিপোর্ট। ময়মনসিংহে 24 ঘন্টায় নতুন করে আরও 9 জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় 127 জনের করোনা শনাক্ত হলো। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে 3 জন। নতুন 9 জনের মধ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের 5 স্বাস্থ্যকর্মী ছাড়াও ঈশ্বরগঞ্জের 2 জন এবং মুক্তাগাছা ও ফুলপুরের 1 জন করে রয়েছেন। চট্টগ্রামে আক্রান্ত আরও 6 রোগী শনাক্ত করেছে স্বাস্থ্য বিভাগ। এদের মধ্যে 2 জন দ্বিতীয়বারের মতো আক্রান্ত হয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডাক্তার ফজলে রাব্বি। নাটোর এতদিন করোনামুক্ত থাকলেও একসাথে 8 জন রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে সদরে 1, গুরুদাসপুরে 2 এবং সিংড়া পৌর এলাকায় 5 জন। সিংড়ার আক্রান্তদের মধ্যে হাসপাতালের নার্স, স্টাফ ও টেকনিশিয়ান রয়েছেন। সিলেট বিভাগে নতুন করে আরও 6 জন রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 107 জন। মৌলভীবাজারের কুলাউড়ায় স্বামী স্ত্রী ও শিশু সন্তান মিলে একই পরিবারের 3 জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। বগুড়ায় নতুন করে ওষুধ কোম্পানির 1 কর্মী আক্রান্ত হয়েছে। তার বাড়ি শহরের ফুলতলা এলাকায়। গত 10 এপ্রিল তিনি ঢাকা থেকে বগুড়ায় আসেন। কুমিল্লায় নতুন করে 16 জন শনাক্ত হয়েছে। এদের মধ্যে লাকসামে 6, দেবিদারে 6, মনোহরগঞ্জে 2, বরুড়ায় 1 ও তিতাসে 1 জন। এ নিয়ে জেলায় 68 জনের করোনা শনাক্ত হলো। ঝালকাঠি নলসিটিতে 1 চিকিৎসকের পর এবার রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের 1 নার্সের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় 8 জন আক্রান্ত হলো। মানিকগঞ্জে 24 ঘন্টায় 1 স্বাস্থ্যকর্মী সহ আরও 2 ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন। 1 জন ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই টেকনিশিয়ান, তাকে ওই স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে রাখা হয়েছে। সাভারে গেল 24 ঘন্টায় নতুন করে আরও 3 জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে উপজেলার মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো 25 জনে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সায়মুল হুদা এ তথ্য নিশ্চিত করেছেন। দিনাজপুরে নতুন করে আরও 1 জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা হলো 16। পঞ্চগড়ের বোদা উপজেলায় 1 নারী করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 8। সুনামগঞ্জে নতুন করে 2 জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট 28 জন আক্রান্ত হলো। এসটিভি নিউজ ডেস্ক।